প্রিয় সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর কারো যদি আরবি ভাষা শেখার পিডিএফ বই লাগে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করতে পারেন আর আরেকটি কথা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমাদের সকল ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় তো যারা নতুন আরব দেশগুলোতে এসেছেন বা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হবে এটি লম্বা লম্বা শব্দটির অর্থ হচ্ছে তাউল তাওয়েল হচ্ছে লম্বা খাটো খাটোকে ভিতরে বলা হয় কা কাসির কাথা গড় বড় বড় শব্দটির অর্থ হচ্ছে কবির বড় অথবা আকবর শব্দটির অর্থ হচ্ছে কবির সাগির অথবা আসগর আসগর অথবা সাগীর ছোট উচ্চতা শব্দটির অর্থ হচ্ছে ইরতেফা এরতেফা শব্দটির অর্থ হচ্ছে উচ্চতা যেমন এটার উচ্চতা কত কাম তুল হাদা কাম তুল আমরা আগে বলেছি তৈল মানে হচ্ছে লম্বা তো এখানে বলা হয়েছে তুল তৈল থেকে তুল এসেছে এটা খাটো হাদা গ্যাসির হাদা গ্যাসির মানে হচ্ছে এটা খাটো এটার ফস্থগত, হাদা কাম আর অথবা কাম আর ধাদা এটার পস্থগত এটার উচ্চতা এক মিটার তুল হাদা মিটার অথবা হাদা তুল ওয়াহেদ মিটার হাদা তুল আহেদ মিটার মানে হচ্ছে এটার উচ্চতা এক মিটার এভাবে বলতে পারেন এটার দাম কত কাম সার হাদা কাম সার হাদা মানে হচ্ছে এটার দাম কত বা আপনি নর্মাল ভাবে জিজ্ঞেস করতে পারেন কাম পলুস হাদা এটা কত টাকা এটা আমার লাগবে না আনা মা আবগা হাঁদা আনা মানে হচ্ছে আমি আর মা আবগা হচ্ছে লাগবে না হাদা হচ্ছে এটা আমাকে অন্যটা দাও আতিনী ওয়াহেদ তানি আতিনি মানে হচ্ছে আমাকে দাও আর ওয়াহেদ তানি শব্দ হচ্ছে আরেকটা অথবা অন্যটা কেন এটার কি সমস্যা লেস হাদা এস মুশকিলা লেস মানে হচ্ছে কেন হাদা হচ্ছে এটা এস মুশকিলা হচ্ছে কি সমস্যা কিছু না কোনো সমস্যা নাই মাফিসাই মাফি মুশকিলা মানে হচ্ছে কিছু না কোনো সমস্যা নাই মাফিসাই মানে হচ্ছে কিছু না আর মাফি মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই এটা এটার এটা কার বা কী বা এটার কারণ কি সরি এটার কারণ কি হচ্ছে এস সেবাব এস সেবাব মানে হচ্ছে এটার কারণ কি ভুল হয়েছে সরি আসিফ আনা গলতান আসিফ আনা গালতান মানে হচ্ছে ভুল হয়েছে সরি এটা এখানে রাখো হাদা হত হেনা হাদা হত হেনা মানে হচ্ছে এটা এখানে রাখো জিনিসপত্র সাজিয়ে রাখো বা গুছিয়ে রাখো আগ্রদ হগ্রদ হাত বিব মানে হচ্ছে জিনিসপত্র গুছিয়ে রাখা কোন কালার লাগবে আপনার এস লোন লোন মানে হচ্ছে কোন কালার অথবা আয়ত লোন আফগা আপনার আয়ত লোন আফগাইনতা মানে হচ্ছে আপনার কোন কালার লাগবে এটা কিসের জন্য হাদা আসান এস হাদা আসান এস মানে হচ্ছে এটা কিসের জন্য তো বন্ধুরা কারো যদি আরবি ভাষা শিখার পিডিএফ বই ক্রয় করতে ইচ্ছা হয় বা ক্রয় করতে চান যারা বিশেষ করে নতুন এসেছেন আরব দেশগুলো তারা যারা ভবিষ্যতে আসার পরিকল্পনা করেছেন বাংলাদেশে বর্তমানে আছেন তাদের জন্য আমাদের বইটি অনেকই হেল্পফুল হবে আপনারা অনেকগুলো আরবি ভাষা শিখতে পারেন বইটি থেকে অনেক তাড়াতাড়ি শেখার সুযোগ আছে বইটি পড়ে তো যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার মতো মিতল হাদা মিতল হাদা এটার মতো সেমসেম হাদা আবার এটার মতো নপসুহাদা এটার মতো জেই হাদা মানে হচ্ছে এখানে এটার মতো শব্দটি কয়েকটা শব্দে ব্যবহার করা হয় তো সেই জন্য আমি সবগুলো শব্দ এখানে দিয়ে দিয়েছি তার এক্সাম্পল আমি আপনাকে একটা কথা বলবো আমার এটার মতো লাগবে আনা আফগা মিতাল হাদা মানে হচ্ছে আমার এটার মতো লাগবে অথবা আনা আবগা নাপসুহাদা আমার এটার মতো লাগবে অথবা আনা আফগা সেমসেম হাদা আমার এটার মতো লাগবে তো অনেক শব্দে কিন্তু একটি অর্থে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয় এই যে এখানে আমি টাকা ট্রান্সফার করব। আনা হাউল ফুলস আনা হাউল ফুলুস মানে হচ্ছে আমি টাকা ট্রান্সফার করব আমি টাকা পাঠাবো আনার্সেল ফুলুস মানে হচ্ছে আমি টাকা পাঠাবো অথবা আনা রস ফুলুস মানে হচ্ছে আমি টাকা পাঠাবো কিন্তু কথা একটি শব্দ কয়েকটি আমি টাকা পৌঁছাবো পৌঁছাবো মানে হচ্ছে আনা উদ্দি ফুলুস আনা উদ্দি ফুলুস মানে হচ্ছে আমি টাকা পৌঁছাবো তোমাকে কে দিয়েছে মিন আতাক মিন আতাক মানে হচ্ছে তোমাকে কে দিয়েছে এটা সঠিক নয় হাদা মো সাহ হাদা মো সাহ মানে হচ্ছে এটা সঠিক নয় কাজ নাই মাফি সুগল মাফি সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ নেই টাকা নাই মাফি ফুলুস মাফি ফুলুস মানে হচ্ছে টাকা নাই পার্ব না শব্দটির অর্থ হচ্ছে মা ইকদার মা ইকদার শব্দটির অর্থ হচ্ছে না মাত্র কাজ থেকে এসেছি দুব ইজিত মিন সকল দুব ইজিত মিন সকল মানে হচ্ছে মাত্র কাজ থেকে এসেছি আমি ক্লান্ত আনা তাবান তাবান মানে আমি টায়ার্ড বা আমি ক্লান্ত উপরে উঠো এতলা ফোক এতলা স্পোক শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা অথবা এতলা বাররা মানে হচ্ছে বাইরে আসা নিচে নামো এনজিল তাহাত এনজিল তাহাত মানে হচ্ছে নিচে নামো গাড়িতে ওঠো এর কাব সিয়ারা এর সিয়ারা এটা নামাও হাদা নজল অথবা নজল হাদা এটা লোড করো বা এটা গাড়িতে রাখো হামেল হাদা হামমেল, হাদা মানে হচ্ছে এটা রাখো বা লোড করো এটা আমার হা দা হা হাদা হাকি মানে হচ্ছে এটা আমার এটা তোমার হাদা হাক হাদা হাগ্গাক এটা তোমার এটা কার হাদ হাদা শব্দের অর্থ হচ্ছে এটা আর হাগে মিন হচ্ছে কার এটা আমার গাড়ি হা দা সয়ারা হা হাদা সেয়ারা হাকি মানে হচ্ছে এটা আমার গাড়ি এটা তোমার গাড়ি কোথায় ওয়েন সেয়ারা হাক ওয়েন সেয়ারা হাক মানে হচ্ছে তোমার গাড়ি কোথায় ফ্রিজ ফ্রিজকে আরবিতে বলা হয় তল্লা তল্লা যা অথবা অনেকে বারাদাও বলে থাকে ফ্যান ফ্যান শব্দের অর্থ হচ্ছে মারোহা যেটা টেবিল ফ্যান অথবা সিলিং ফ্যান অথবা যে অ্যাডজাস্টেবল ফ্যান সেগুলোকে বলা হয় মারোহা গ্যাস সিলিন্ডার সেটাকে আরবিতে বলা হয় হাম্বু গাজ, হাম্বু মানে হচ্ছে গ্যাস সিলিন্ডার একটু কম করো নাক গাছ সোয়াই নাক গাছ সোয়াই মানে হচ্ছে একটু কম করো একটু বাড়িয়ে দাও সৌবি জিয়াদা সোয়াই অথবা এবার বলতে পারে যৌদ সোয়াই যৌদ সোয়াই অথবা সৌই জিয়াদা সোয়াই তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আরেকটি আবারও একই রিকোয়েস্ট আপনাদের কাছে করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যাতে করে আপনার বন্ধুরাও শিখতে পারে আমাদের ভিডিওটি দেখে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ